এবং বিশ্বাস করি বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের এই আদর্শকে এদেশের রাজনীতি একসময় গ্রহণ করতে বাধ্য হবে ইনশাআল্লাহ, কারণ তাছাড়া তাদের সামনে কোনো পথ খোলা নেই। আমাদের একজন সহযোগীও, একজন সাধারণ শুভাকাঙ্ক্ষী, একজন সমর্থকও বোধ হয় কখনোই চিন্তা করে না যে দায়িত্বের সাথে আমি যেন কী হইতে পারি। বাংলাদেশের রাজনীতিতে এটি একটি বিরল ঘটনা। আমরা শুধু এখানে রোকন না, আমরা শুধু কর্মী না, আমাদের শুধু সহযোগী শুভাকাঙ্ক্ষী শুধুই না, নিজের সাথে দায়িত্বের সম্পৃক্ততা, দায়িত্বের প্রতি, নেতৃত্বের প্রতি লোভহীনতার কথা জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরটি প্র্যাকটিস করে, এটি যদি অন্যান্য আজকে অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলো করত, তাহলে বাংলাদেশের রাজনীতিতে আজকে সহানুভূতিশীলতার, সহমর্মিতার, প্রাণবন্ত গতিশীলতার এবং ঐতিহাসিক একটা নজিরবিহীন পরিস্থিতি তৈরি করা সম্ভব হতো। এবং বিশ্বাস করি বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের এই আদর্শকে এদেশের রাজনীতি একসময় গ্রহণ করতে বাধ্য হবে ইনশাআল্লাহ, কারণ তাছাড়া তাদের সামনে কোনো পথ খোলা নেই। যখন খুব অন্ধকার হয় তখন আলোর প্রয়োজনীয়তাটাকে কম হয় না বেশি হয়? আজকে যে সমাজ এবং রাষ্ট্রে আমরা বাস করছি সেখানে আলো নাকি অন্ধকার? অন্ধকার। আলোর প্রয়োজনীয়তা একদমই নাই। আপনি যদি নিশ্চিত হন আজকে বাংলাদেশ জামাত ইসলামের এই সদস্য সমাবেশে, দ্ব্যর্থহীন কণ্ঠে আপনাদের কাছে একটা কথা বলে যাই, আপনি যদি নিশ্চিত হন যে আপনার কাছে আলো আছে, এটা শর্ত প্রযোজ্য, যদি আপনি নিশ্চিত হন যে আপনার কাছে আলো আছে, তাহলে আপনি কনফার্ম থাকুন, আপনি নিশ্চিত থাকুন অন্ধকারওয়ালা এই লোকেরা তাদের প্রয়োজনে এক সময় এই আলোওয়ালা লোকদেরকে খুঁজে বের করতে বাধ্য হবে। পীরনবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যখন এরকম সামাজিক নৈতিকতার ভিত্তি তিনি তৈরি করে ফেলেছেন, আল্লাহ তালা তৈরি করে দিয়েছিলেন, তখন রাষ্ট্রশক্তি সোনার মদিনা গঠন করাটা তার জন্য কোনো ব্যাপার ছিল না। বাংলাদেশেও সোনার মানুষ তৈরি হয়েছে, বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির তা তৈরি করতে সক্ষম হয়েছে। সোনার বাংলা হতেও সময় লাগবে না ইনশাআল্লাহ। যে সোনার মানুষ দিয়ে সোনার মদিনা হয়েছে, সেই সোনার মানুষ দিয়ে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির ও সোনার বাংলা গড়তে মদিনার লোকেরা যেমন রসুল সাল্লাহ সাল্লামের আগমনের জন্য অপেক্ষমান ছিলেন, 2008 সাল, 2014 সাল, 2018 সালের এই নাটকীয় এবং উপহাসের নির্বাচন বাদ দিলে দেশে যদি এখন এই মুহূর্তে একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব হয়, দেশের মানুষের আন্দোলনের মাধ্যমে সেটা সম্ভব হবে ইনশাআল্লাহ, এবং সেই নির্বাচনে প্রমাণিত হবে বাংলাদেশ জামাত ইসলামী শুধুমাত্র কি মানুষের ভালোবাসা, মানুষের কাছে এই সোনার মানুষের স্বীকৃতি পেয়েছে, নাকি আমরা এই দেশ এবং রাষ্ট্র পরিচালনায়ও উদাহরণ তৈরি করতে পেরেছি, তার নমুনা এদেশের মানুষ আমাদের প্রতি সমর্থন ব্যক্ত করে তা প্রমাণ করবে ইনশাআল্লাহ। সেজন্য গণতান্ত্রিক এই প্রক্রিয়া, মতামতের এই সম্মান জানানো, এই ভোট প্রদান, এই যে আপনারা মত প্রদান করেছেন, আজকে আমাদের এই মত প্রদানের উপর ভিত্তি করে যদি একটা সরকার থাকত, এখানে ভোট প্রদান করার মধ্য দিয়ে যেমন আমরা কি একটা সুন্দর সংগঠন পরিচালনা করি, আমাদের বাংলাদেশেও যদি সুষ্ঠুভাবে, অবাধ, নিরপেক্ষভাবে যদি আমাদের এরকম ভোট প্রদানের সিস্টেম হতো, তাহলে আজকে আমাদের এই ঘাড়ে এরকম স্বৈরাচারী, ফ্যাসিস্ট, জালিম সরকার আমাদের উপরে চেপে, এবং সেই সরকারই প্রসঙ্গক্রমে বলছি, আজকে আমরা পার্শ্ববর্তী দেশে পাঠাই আম, তাদের দেশে পাঠাই ইলিশ, আর তারা বিপরীতে আমাদের দেয় লাশ, এবং নত যেন এই সেবাদেশ সরকার এমন পর্যায়ে যে মানুষের, জনগণের, এদেশে নাগরিকদের কোনো দায়বদ্ধতা নাই, তার প্রমাণ হচ্ছে তারা সামান্যতম কোনো প্রতিবাদ করারও ক্ষমতা। জনগণের ভোটের সরকার যখন থাকে না তখন জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধ। আপনারা এই দু একদিনের ঘটনায় দেখছেন যে আমাদের মিয়ানমার, সেখান থেকে গুলি ছুড়ে বাংলাদেশের সহ দুইজন নিহত হয়েছে, প্রতিবাদ দেখেছেন? দেখবেন না। সংসদ হবে, সংসদে নিয়ে কোনো আলোচনা হবে, আমাদের সংসদ জন্য এরকম শুধু একটা কালভার্টের একটা হাইওয়ে পাইলেই হবে। আমাদের অবস্থাটা এখন এরকম হয়েছে যে আপনাকে ভালো জামা কাপড় পরতে দেওয়া হবে, আপনাকে ভালো খাইতে দেওয়া হবে,
শুধু আপনাকে বলা হবে আপনি সবই করতে পারবেন, শুধু কথা বলতে পারবেন না। এই ভালো জামা কাপড় পরাওয়ালা লোকটার শান্তিটা কেমন? শান্তিটা ওরকম মাছকে যদি আপনি পানি থেকে উঠাইয়া, কাদা থেকে উঠাইয়া কোথায় রাখছেন? একটা স্বর্ণের পাত্রে রাখছেন, তার উপরে হীরা জহরত দিয়ে দিয়েছেন। শুধু তার স্বাধীনতার যে পানি সাঁতার কাটার, ওই পানিটাই তার থেকে ছিনাই নেওয়া হয়েছে। কী দেওয়া আছে শুধু তার উপরে? হীরা জহরত, স্বর্ণ দিয়ে তাকে মোড়ানো আছে। এবার মাছকে আপনি জিজ্ঞেস করলেন, ভাই মাছ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, যদি ওরে 2 মিনিট কথা বলার সুযোগ দেওয়া যাইত, আর ওর হাতটা যদি তখন চালু করে দেওয়া যাইত, তাহলে সালামের জবাব কি দিয়ে দিত? আমরা বাংলাদেশের মানুষেরা, বাংলাদেশের নাগরিকেরও এখন সেরকম স্বর্ণ হীরা জহরতের মতো ফ্লাইওভার আর 4 লেন, 5 লেন, 8 লেন আর 14 লেন আর মেট্রো রেলের এই বিরাট এক উন্নয়নের মধ্যে আছি। শুধু আপনি পানি এবং কাদা ছাড়া বাকি এই স্বর্ণ এবং হীরা জহরতের মধ্যে থাকবেন, কিন্তু আপনার কোনো স্বাধীনতা। এমন স্বাধীনতার জন্য এদেশের মানুষ লড়াই করে নাই। যদি তাই হতো, একটা ভিডিও আমি আজকে আসতে আসতে গাড়িতে দেখছিলাম, চোখে পড়ে গেছে আমার, আমি খুব বিস্মিত হয়েছে, আমি অবাক লাগছে, আমার কাছে আমার ঘৃণা লেগেছে। এদেশ স্বাধীন করেছেন যার নেতৃত্বে, এদেশের স্বাধীনতার স্থপতি বলা হয় যাকে, শেখ মুজিবুর রহমান, তার ছবি মাথার উপরে টানানো, আর তার নিচে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 3 ধর্ষক, বিক্ষুব্ধ পরিবার, ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিভাবকেরা সমানে জুতা মারতেছে, দেখছেন, সমানে জুতা মারতেছে, আর ওই লোক ওই 3টার ছাত্রের উপরে শেখ মুজিবুর রহমানের ছবি। স্বামী স্ত্রী দুজনে মিলে বিশ্ববিদ্যালয়ে দেখার জন্য গিয়েছেন, ভবিষ্যৎ প্রজন্ম তিনি হয়তো সিদ্ধান্ত নিয়েছিলেন ওখানে পড়াবেন, দেখতে গিয়ে তার নিজের স্ত্রীকে ওখান থেকে রক্ষা করতে পারেন নাই, ওই উম্মত্ত পশুদের হাত থেকে। আমরা বহুদিন আগে বলেছি যে শিক্ষা ব্যবস্থায় হাত দিয়ে আজকে আপনি আমাদের ছাত্র তরুণ যুবকদেরকে পশু বানাচ্ছেন, এই পশুদের হামলা থেকে আপনিও রেহাই পাবেন না, আপনিও রেহাই পাবেন না। শুধু কি তাই, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের এই পরিস্থিতি, যে প্রশাসন আজকে এদেশে উপহার দিচ্ছে, সেই প্রশাসনের অবস্থা কি? এই 2-1 দিনে সবচেয়ে ভাইরাল ঘটনা এখন টপ নিউজ, স্বামীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে নিয়ে গেছে প্রশাসন, স্ত্রী তার শিশু সন্তানকে কোলে করে নিয়ে স্বামীকে ন্যায়সঙ্গতভাবে সেখান থেকে মুক্ত করার জন্য তিনি তাদের কাছে আবেদন করতে গিয়েছে, সেই শিশু সন্তানকে সহ পুলিশ প্রশাসনের পা জড়িয়ে ধরেছে শিশু সন্তানটা, বলেছে আমার এই মাসুম বাচ্চাটার দিকে তাকিয়ে আমার স্বামীকে আপনারা ছেড়ে দিন। তাদের সামান্যতম বিবেক তো জাগ্রত হয়নি, উল্টো ওই শিশু সন্তানকে সামনে রেখে তারা আমাদের সেই বোনকে, আমাদের সেই মাকে নির্লজ্জ অশ্লীল প্রস্তাব দিয়েছে, আপনি আমাদেরকে খুশি করেন, আমরা আপনার স্বামীকে ছেড়ে দেব। স্বামী গ্রেপ্তারের যন্ত্রণার চেয়েও তার এই যন্ত্রণাটা এখন বেশি, তার স্বামীকে হারানো, তার স্বামীকে হত্যা করা হয়েছে এই অপরাধে, যে তাদের সে খুশি করতে কি হয়েছে? বাংলাদেশের পুলিশ প্রশাসন, ডিএমপি, আইজিপি মহোদয়, স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের মানুষের কাছে কি জবাব দেবে? আপনারা হয়তো বলবেন এগুলো বিচ্ছিন্ন ঘটনা, এই বিচ্ছিন্ন ঘটনার কি বিচারে দেশের মানুষ দেখতে পেয়েছে? আজকে সেই অবস্থা হয়েছে, কারণ এই প্রশাসনকে আমরা অন্যায়ভাবে ব্যবহার করতে করতে জামাত ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে তারা এতটা লাগামহীন হয়ে পড়েছে, তারা জানে আমরা যত অন্যায় করি এই অন্যায়ের বিচার এই সরকার করতে সক্ষম নয়, আপনাদের সেই নৈতিক শক্তি নাই এটা তারা জানেন, কারণ অন্যায়ের ব্যাপারে তাদেরকে ব্যবহার করতে করতে তারা এতটাই অন্যায় করার সাহস পেয়ে যাচ্ছে যে তারা মনে করে তাদের উপরে আর কেউ কোনো প্রশাসন, কোনো ক্ষমতা কার্যকর করার মতো সুযোগ এই দেশের সরকারের হাতে, এটা তার প্রমাণ। বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরকে শেষ করে কোথায় যাবেন?
কি করবেন আপনারা? চোখ বন্ধ করুন, ভাবুন, বিবেকের কাছে জিজ্ঞেস করুন, বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির নেই এদেশে, বাংলাদেশ জামাত ইসলামী মুক্ত বাংলাদেশ কল্পনা করুন। পুলিশ প্রশাসনকে অনুরোধ করতে চাই, আহ্বান জানাই, সরকার স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের আহ্বান জানাই, জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির মুক্ত বাংলাদেশের কল্পনা করে 30 সেকেন্ড চোখ বন্ধ করুন, যে বাংলাদেশের চিত্র আপনার সামনে ভেসে উঠবে সেই বাংলাদেশ আপনিও কল্পনা, সেই বাংলাদেশ আপনার জন্য কল্যাণ বই আনবে না, সেই বাংলাদেশ আপনার জন্য কোনো নিরাপত্তা বিধান করবেন। আপনি নিশ্চিত থাকুন, আপনার সন্তান আপনার জন্য সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে। এবং সেই কথা আমরা বলেছিলাম যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামাত ইসলামী মুক্ত বাংলাদেশ হচ্ছে সেই চিত্র যে ঐশী তার বাবা মাকে হত্যা করে। বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির মুক্ত হচ্ছে সেই বাংলাদেশ যে বাংলাদেশের ইডেন মহিলা বিশ্ববিদ্যালয়ে যারা নিজেদের স্বীকৃতি আছে, লজ্জায় দুঃখে কষ্টে ক্ষোভে যারা কথা বলতে বাধ্য হয়েছে যে আমাদের উপরের কর্তা ব্যক্তিরাই আমাদের ইজ্জত এবং আব্রু লুণ্ঠন করতে তারা আমাদেরকে বাধ্য করে। এই হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির মুক্ত একটা বাংলাদেশের চিত্র। এদেশের জনগণ, এদেশের মায়েরা, এদেশের বোনেরা, এদেশের ভাইয়েরা এরকম কোনো বাংলাদেশ তারা কল্পনা। সুতরাং বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরকে প্রতিপক্ষ মনে করা মানে আপনি বাংলাদেশেরও প্রতিপক্ষ। বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের প্রতিপক্ষ মানে আপনি বাংলাদেশেরই প্রতিপক্ষ। বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরকে ধ্বংস করা মানে বাংলাদেশকেই ধ্বংস করা। বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরকে দুর্বল করা মানে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকেই দুর্বল করা, ইতিমধ্যে দুর্বল করে ফেলা। সুতরাং জামাত ইসলামের আজকের এখানে যে সমস্ত ভাইয়েরা উপস্থিত আছেন, আপনাদের দায়িত্ব শুধু বাংলাদেশ জামাত ইসলামীকেই শক্তিশালী করা নয়, বাংলাদেশ জামাত ইসলামীকে শক্তিশালী করার মধ্য দিয়ে শক্তিশালী অর্থবহ একটা স্বাধীনতা মাধ্যমে পরিপূর্ণ ইসলামিক কল্যাণ রাষ্ট্রমূলক বাংলাদেশ প্রতিষ্ঠার দায়িত্ব আমাদের উপর অর্পিত, সেটা আমাদের পালন করতে। আর আমরা যে দেশে বাস করি সে দেশের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের জন্য এদেশের মানুষ কীরকম দোয়া করে মারা যাওয়ার পর, ইন্না লিল্লাহ বলালোয়ার লোক খুঁজে পাওয়া যায় না, তার মানে আপনি আপনার সহকর্মী আপনি আপনার নাগরিকদের প্রতি কী আচরণ করেন তার প্রমাণ আপনি রেখেছেন। মাঝে মধ্যে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি নিজেরা নিজের আলোচনা করে, এদেশের সাধারণ নাগরিকেরা আলোচনা করে যে প্রশাসনের কোনো ব্যক্তি ইন্তেকাল করলে, মারা গেলে কোনো কারণে, মারা তো যাবি সবাই মারা যাবো আমরা, মারা গেলে নিচে ইন্না লিল্লাহর কোনো খবর পাওয়া যায় না, তখন লোকেরা নিচে দেখে আবার কমেন্ট করে যে ভাই লোক মারা গেলে কি এখন দোয়া পরিবর্তন হয়ে গেছে? এই ক্ষুদ্র প্রতিক্রিয়াগুলো আপনারা দেখার সুযোগ পান, আপনারা দেখেও না দেখার ভান করেন, তার মানে আপনারা সেই যোগ্য, সেই হক আদায় করা, জনগণের অধিকার আদায়ের, নিজেদেরকে প্রাণবন্ত রাখা, দায়িত্ববান রাখার দায়িত্ব জায়গা থেকে আপনারা ইতিমধ্যেই সিটকে করেছেন বিধায় এই ছোট কোনো একজন প্রশাসনের ব্যক্তিও মারা গেলে ওই ক্ষোভটা আসলে শুধু ওই ব্যক্তির উপরে না, এটা গোটা রাষ্ট্রের উপরে বিক্ষুব্ধ একটা মতামতেরই বহিঃপ্রকাশ মাত্র। রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, মোটরসাইকেলে মারা গেছে, আলহামদুলিল্লাহ লিখতে লিখতে পুরা প্ল্যাটফর্ম ভরে ফেলছে। আপনার কি মনে হয় আপনার সোশ্যাল আইটি টিমের মাধ্যমে, বড় আইটি টিম আছে গোয়েন্দা সংস্থার, ডিটেকটিভ ব্রাঞ্চের বড় গোয়েন্দার আইটি টিম আছে, আমি তাদেরকে অনুরোধ করি আপনারা যাচাই করে দেখবেন যে এই ইন্না লিল্লাহর পরিবর্তে আলহামদুলিল্লাহ বলা লোকগুলো কি শুধুই দাড়ি টুপিওয়ালা, শুধুই মসজিদের ইমাম খতিব, আর শুধুই জামাত ইসলামী ছাত্র শিবিরের, নাকি এদেশের সাধারণ মানুষ? পর্যালোচনাটা করার অনুরোধ রইল। ভাববেন না যে এটা শুধু ওই ব্যক্তির উপরে ক্ষোভ, এরা সামগ্রিক রাষ্ট্রীয় অব্যবস্থাপনা, অত্যাচার অনাচার, যে অত্যাচার অনাচার এই গত 4 তারিখ, গতকালকে যে 4 তারিখ, 12 বছর হয়ে গেল
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দুজন মেধাবী ছাত্র ইসলামী বিশ্ববিদ্যালয়ের শহীদ ওয়ালিউল্লাহ এবং মোকাদ্দেসকে আপনারা গুম করে নিয়ে গেছেন, তার প্রমাণ থাকা সত্ত্বেও এখন পর্যন্ত তাদের লাশটা পর্যন্ত আপনারা ফেরত দিচ্ছেন না। আজ 2024 সালের এই 5 ফেব্রুয়ারিতে ইসলামী ছাত্র শিবির আগামীকালকের প্রতিষ্ঠাবার্ষিকী 47তম, তার আগের এই দিনে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাই, আগামীকাল ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী, আনন্দের এই দিনে, উৎসবের এই দিনে, ছাত্র শিবিরের জন্মের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বর থেকে যে ছাত্র শিবিরের জন্ম হয়েছে, এই দেশ এবং এই দেশের ছাত্র সমাজের নৈতিকতাকে রক্ষা করার জন্য সেই ছাত্র শিবিরের ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুজন মেধাবী ছাত্রকে আপনারা আগামীকালকের মধ্যে ফেরত দিয়ে ছাত্র শিবিরের প্রতি আপনারা যথাযথ দায়িত্ব পালন করবেন বলে আমরা আশা ব্যক্ত করছি। তাদের বাবা মায়ের প্রতি আপনারা ইনসাফ করবেন বলে আমরা আশা করছি। আমাদের সন্তান, আমাদের ভাই, আমাদের বোন কেউ মৃত্যুবরণ করলে এই কষ্ট ভুলে যাওয়া যায়। আল্লাহ হয়তো ভুলিয়ে দেন, কিন্তু তিনি মারা গেছেন কিনা, তিনি জীবিত আছেন কিনা, তার কবরটা কোথায়, তার লাশটা কোথায়, এটিকেও জানা যায় না। এমন একটা দেশে বসবাস করাটা কোনো মানুষের জন্য নিরাপদ হতে পারে না। সেই দেশে আয়নাঘরের জন্ম হয়েছে, আপনারা আয়নাঘরের জন্ম দিয়েছেন। এবং বলা হয়ে থাকে, আমরা বিভিন্ন সূত্র মারফত জানতে পারি, সেই আয়নাঘরে এখনো পর্যন্ত আপনারা আটকে রেখেছেন আমাদের শহীদ প্রফেসর গোলাম আজম রহেমাহুল্লার সন্তান, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী, দেশপ্রেমিক, প্রশাসনের অংশ, সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন, সদক্ষ অফিসার ছিলেন। শুধুমাত্র ঈর্ষান্বিত হয়ে তার যোগ্যতার প্রতি, তার দেশপ্রেমের প্রতি, পার্শ্ববর্তী কোনো একটা রাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তার মতো সদক্ষ, যোগ্য, দেশপ্রেমিক একজন কর্মকর্তাকে আপনারা শুধু চাকরিচ্যুতই করেন নাই, এখন তার পরিবার থেকেও তাকে আপনারা সিনিয়ে রেখেছেন বহু বছর ধরে। এদেশের মানুষ জানে না, তার পরিবার জানে না তিনি বেঁচে আছেন নাকি মারা গেছেন। আমরা সেই ব্রিগেডিয়ার আমান আল আজামিকেও তার পরিবারের কাছে ফেরত দেওয়ার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানি, কারণ এরকম একটা কর্তৃত্ববাদী সরকারের অধীনে আপনারা নিজেরাও একটা সময় ইনসিকিউর হয়ে পড়বেন, তাতে কোনো সন্দেহ নেই। আপনাদের মনে রাখতে হবে যে খাল খেটে আপনি কুমির আনবেন, ওই কুমির আনা খালে আপনিও। সুতরাং সতর্ক করার জন্য বলছি, এই আয়নাঘর করা সরকার, এই আয়নাঘর করা কর্তৃত্ববাদী রাষ্ট্র এদেশের মানুষের জন্য শুধু নয়, আপনার জন্যও নিরাপদ নাও হতে পারে। ইতিহাসের সাক্ষী, ইতিহাস তাই বলে, যুগে যুগে যারা স্বৈরাচার ছিল, কর্তৃত্ববাদী ছিল, এই কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকারের জন্য ওই লোকেরাই, যিনি আপনি খাল কেটে কুমির এনেছেন, ওই কুমিরই শেষ পর্যন্ত আপনাকেও শেষ করে দিয়েছে।